সালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমাদের স্কুলে স্বাগতম সবাইকে। বোর্ডে কিছু লিখি নাই, শুধু একটা শব্দ লিখছি, সেটা হচ্ছে ডিএনএ। এটা এসএসসি বায়োলজির 12 নম্বর অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন নামে যে চ্যাপ্টারটা আছে সেই অধ্যায়ের একটা কোর ইস্যু, একটা শব্দ ডিএনএ। আর কিছু লিখি নাই, লিখবো একটু পরে। এটা নিয়ে একটু আলাপ করতে চাই, আসলে এটা নিয়ে আলাপ করতে চাই বললে একটু ভুল হয়ে যাবে, কারণ এটা নিয়ে শুরু করলে থামাটা মুশকিল। কারণ এসএসসি বায়োলজি বইটার মধ্যে ডিএনএ সম্পর্কে যতটুকু লেখা আছে সেটাকেই আমি যদি এক্সপ্লেন করি তাহলে অ্যাটলিস্ট 1 ঘন্টার একটা ভিডিও বানাতে হবে। আর এইচএসসি বায়োলজির বোটানি বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে একটা সেকশন আছে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড থেকে শুরু করে ডিএনএ পর্যন্ত, ডিএনএ রেপ্লিকেশন থেকে ডিএনএ প্রুফ রিডিং, সেখান থেকে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন থেকে আরও অনেক জটিলতম কিছু আর জিনিস আছে, সেখানে ডিএনএ নিয়ে আলাপ করতে হবে। এবং সেই ভিডিওটাতে আমি ডিএনএ নিয়ে ওই লেভেলে কথা বলবো যেটাতে শুধুমাত্র ইন্টারমিডিয়েট না, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে স্টুডেন্টদের যেভাবে পড়তে হয় সেই জিনিসটা নিয়ে একটু আলাপ থাকবে। এই ভিডিওটা শুধুমাত্র এসএসসি স্টুডেন্টদেরকে, এবং বেসিক লেভেলে কিছু জিনিস যেটা আলাপ করে দিলে অন্তত এসএসসি লেভেল একটা স্টুডেন্ট, আমাদের এই সিলেবাসের প্রেক্ষাপটে বলছি, তাদের জন্য একটু সার্ভ হবে। মানে প্রাইমারি লেভেলে একটু ডিএনএটাকে ইন্ট্রোডাকশনটা দিব এই ভিডিওটাতে। ডিএনএ মানে কি এবং ডিএনএটার আসলে সৃষ্টি থেকে শুরু করে সেটাকে কিভাবে পড়তে হবে, সবগুলো জিনিসকে নিয়ে আগে চিন্তা করে যদি একটু বলি, তার আগে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। ওই নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে, আমরা এগুলো জানি, বিকজ নিউক্লিয়াস তোমরা পড়েছ বায়োলজির সেকেন্ড চ্যাপ্টারে, এসএসসি বায়োলজির সেকেন্ড চ্যাপ্টারে নিউক্লিয়াস পড়েছ, তো সেখানে ক্রোমোজোম পড়েছ। ক্রোমোজোমের ভিতরে কিন্তু ডিএনএ থাকে, সেই কথাটা জানো সেখান থেকে। এই চ্যাপ্টারে এসে ডিএনএটাকে একটু বিস্তারিত পড়তে হবে, মানে সামান্যতম যে ডিএনএ মানেটা কি। অ্যাকচুয়ালি আগে বুঝতে হবে ডিবাগ দেই, না মানে কি, মানে এনএ মানে কি। এনএ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করেছেন ফ্রেডরিক মিশার, আবিষ্কারটা করেছেন উনি পুজ থেকে। এটা অনেক বড় হিস্ট্রি আছে, ডিএনএর অনেক হিস্ট্রি আছে, কিন্তু এসএসসি সিলেবাসে তোমাদের বইটার মধ্যে দেখলে একটু দেখবা যে ক্রোমোজোম নিয়ে একটু কথা বলা আছে, তার নিচে ডিএনএটাকে নিয়ে 1 থেকে 1.5 পেজের একটা ছোট্ট ডিসকাশন আছে। কিন্তু অতটুকু ডিসকাশন পরে একটা স্টুডেন্টের সত্যিকার অর্থে ডিএনএ আত্মস্থ করাটা কঠিন হবে। সেই কারণে এই ভিডিওটা তাদের জন্য যারা একদম প্রাইমারি লেভেলে ডিএনএটাকে জানতে চাচ্ছ, আর পরে এইচএসসিতে যেটা আলাপ করবো সেটা হচ্ছে একটু অ্যাডভান্সড লেভেলে, যেখানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রুফ রিডিং থেকে শুরু করে ডিএনএ রেপ্লিকেশন পর্যন্ত সব কিছু থাকবে ইনশাল্লাহ। সো ডিএনএটা এটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড থেকে। এখন নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ আরএনএ। নাও দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ নিউক্লিক অ্যাসিড, রাইট? নিউক্লিক অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড যেটা জীবদেহে 3টা স্পেসিফিক জিনিস নিয়ে তৈরি হয়, 3টা জিনিস নিয়ে। এই নিউক্লিক অ্যাসিডটা 3টা জিনিস নিয়ে তৈরি হয়। এখানে যে ডি শব্দটা আছে এটার মানে হচ্ছে ডিঅক্সিরাইবো, নট ডাইঅক্সি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই শব্দটার মানে হচ্ছে ডিঅক্সিরাইবো অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এখানে যে ডিঅক্সিরাইবো শব্দটা দেওয়া আছে, ইট মিন্স দ্যাট ডিঅক্সি মানে নাই, অক্সিজেন নাই। শব্দটা একটু মনে রাখবা, রাইবোজ, আমি আসছি একটু পরে রাইবোজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে একটা পেন্টোজ সুগার। নাও কোয়েশ্চেন ইজ, এই যে নিউক্লিক অ্যাসিড, এটার যে দুইটা পার্ট ডিএনএ আরএনএ, এটা কিসের উপর বেস করে পার্টটা হয়েছে? হয়েছে বিকজ রাইবোজ যে পেন্টোজ সুগারটা আছে সেটার আবার দুইটা সাবডিভিশন আছে, সাবডিভিশন অ্যাকচুয়ালি টাইপস আছে, উইচ ইজ ডিঅক্সিরাইবোজ আর একটা হচ্ছে রাইবোজ। এখন প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়ালি আরএনএ নিউক্লিক অ্যাসিড কয়টা জিনিস নিয়ে তৈরি? আমি তোমাদের বলেছি অ্যাকচুয়ালি নিউক্লিক অ্যাসিড 3টা জিনিস নিয়ে তৈরি। সবার আগে একটু এই জিনিসটা মনে রাখতে হবে, এটা হচ্ছে পেন্টোজ সুগার। এখন পেন্টোজ সুগার মানে হচ্ছে একটা 5 কার্বন শর্করা,
তার সাথে থাকবে হচ্ছে নাইট্রোজেন ক্ষারক। এখন এই নাইট্রোজেন ক্ষারকের নাম তোমরা আগে থেকে জানো, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। এই জিনিসগুলা নাইট্রোজেন ক্ষারক হিসেবে নিউক্লিক অ্যাসিডে থাকে। যেহেতু আমি ডিএনএ নিয়ে কথা বলবো, একটু পরে এখান থেকে আমি এটাকে আলাদা করব যে ডিএনএ তে অ্যাকচুয়ালি কি কি জিনিস আলাপ করতে হবে। নাও পেন্টোজ সুগার, উইচ ইজ 5 কার্বন কার্বোহাইড্রেট, যেটা সুগার অ্যাকচুয়ালি, এবং নাইট্রোজেন ক্ষারক হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। এদের মধ্যে আবার ভাগ আছে পিউরিন, পাইরিমিডিন, সেটাও বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে ফসফোরিক অ্যাসিড, ফসফোরিক অ্যাসিড উইচ ইজ কল্ড H3PO4, দিস ইজ ফসফোরিক অ্যাসিড। So, in altogether, you need to remind that nucleic acid formed by three basic things. Number one, pentose sugar, nitrogen kharok, phosphoric acid. এই জিনিসগুলো কিভাবে না কিভাবে ডিএনএটাকে ফর্ম করে, আর ডিএনএটা অ্যাকচুয়ালি ডিএনএ দেখতে কেমন? ডিএনএ দেখতে হচ্ছে দ্বিসূত্র ঘোরানো সিঁড়ির মতো। ডুপ্লেক্স বাড়িগুলোতে যেরকম সিঁড়ি থাকে, অথবা তোমরা যেখানেই একটু ঘোরানো সিঁড়ি দেখো, ওইটার স্ট্রাকচারটা দেখতে যেমন, ঠিক ডিএনএটা দেখতে তেমন। তোমাদের বইয়ে আঁকানো আছে। নাও এটার ভিতরে একটু বুঝতে হবে যে কি কি জিনিস আছে, কিভাবে আছে। এখন যেহেতু নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ আর এনএ, এই ফরমেশনটা যেহেতু হয়েছে পেন্টোজ সুগারের ভিত্তিতে, সেই পেন্টোজ সুগারটা আগে চিন্তা করতে হবে যে এই পেন্টোজ সুগারটা অ্যাকচুয়ালি দুই ধরনের। কিরকম? 5 কার্বনের শর্করার কথা যদি আমি বলি, একটু খেয়াল করবা, 1, 2, 3, 4, 5, এটা 5 কার্বন, এটাও 5 কার্বন। আচ্ছা, এখন লাস্ট কার্বন যেটা, সেটার মধ্যে থাকবে CH2OH, যেহেতু কার্বনের যোজনই 4, অক্সিজেনের 2, সেহেতু এই দুইটা ছবিকে, এই দুইটা আণবিক গঠনকে যদি একটু খেয়াল করো, 1, 2, 3, 4, 5, তার মানে এটা হচ্ছে 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। সিমিলারলি 1, 2, 3, 4, 5। সো আমি এটা রেড পেন দিয়ে লিখছি, বিকজ তোমাকে একটু নোটিফাই করতে হবে যে এইখানে যৌগটার ক্ষেত্রে এই দুইটার মধ্যে ভ্যারিয়েশন কোথায়। প্রত্যেকটা কার্বনের 4 যোজনী ফিল আপ হয়েছে, অক্সিজেনের 2 ফিল আপ হচ্ছে, হাইড্রোজেনের 1 ফিল আপ হচ্ছে। নাও সিনারিও ইজ দ্যাট ইচ এন্ড এভরি কার্বন উইল বি ফিলড আপ বাই হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোক্সিল, হাইড্রোজেন অ্যান্ড হাইড্রোক্সিল, বাট দিস ওয়ান ইজ ডিফারেন্ট বিকজ দিস উইল বি অনলি হাইড্রোজেন। যেহেতু 2 নম্বর কার্বনে এখানে কোনো অক্সিজেন নাই, এখানে কিন্তু হাইড্রোক্সিলে অক্সিজেন আছে, দিস ইজ দ্য অনলি ডিফারেন্স বিটুইন দিস টু সাবস্টেন্স, বিটুইন দিস টু কম্পাউন্ডস, বিকজ নাম্বার 2 কার্বন ডাজ নট কন্টেইন অক্সিজেন, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস নেম ইজ কল্ড, দিস নেম ইজ ডিঅক্সি, নো অক্সিজেন, ডিঅক্সি রাইবোস। স্পেশালি দিস ইজ এ 5 কার্বন পেন্টোজ সুগার অ্যান্ড ইটস কল্ড রাইবোস, বিকজ রাইবোস ইজ এ পেন্টোজ সুগার, মিনস ইট কন্টেইনস উইথ 5 কার্বন compounds, and altogether number 2 carbon does not contain oxygen in terms of deoxyribose. So eta ribose, eta deoxyribose. এখন আমি যদি নামকরণ করি যে এটা হচ্ছে রাইবোজ আর এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, সো ইট প্রুভস যে আমরা যে ডিএনএটা নিয়ে পড়ব, সেই ডিএনএটা এইটা নিয়ে ফর্ম হচ্ছে, এইটা নিয়ে হচ্ছে, তার মানে তার 2 নম্বর কার্বনে কোনো অক্সিজেন নাই। যেহেতু 2 নম্বর কার্বনে কোনো অক্সিজেন নাই, সেহেতু এটার নাম ডিঅক্সিরাইবোজ, এবং এই পেন্টোজ সুগারটাকে নিয়ে আমাদের স্টাডি করতে হবে। একটু খেয়াল করে দেখো এটাকে আবার কিভাবে লেখা যায়। এটাকে এভাবেও লেখা যায়, আমি যদি এরকম করে চিন্তা করি, এটাও করা যায়, এটাকে ঠিক যেভাবে লিখেছি এভাবে করা যায়, সেক্ষেত্রে এটা হবে একটু সুন্দর করে একটু লেখা উচিত, কারণ এটা সম্ভবত আমাদেরকে পরে চিন্তা করতে হবে। অক্সিজেন, কার্বন, কার্বন, কার্বন,
একটু খেয়াল করো এই স্ট্রাকচারটা, এটা নিয়ে একটু পরে আমাদেরকে কাজ করতে হবে। এখন এটা হচ্ছে এক নাম্বার কার্বন অক্সিজেনের ডান পাশে, তাহলে এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ। তাহলে এই ডিঅক্সিরাইবোজের শর্ট ভার্সন হচ্ছে এইটা, বা এটা ডিফারেন্ট আর একটা এক্সপ্রেশন। সেক্ষেত্রে এটা হবে CH2OH, এখানে H, এখানে H OH, এখানেও H OH, সরি দুই নম্বর কার্বনে অক্সিজেন হবে না, এখানে হচ্ছে H OH। এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা একদম সেম, তবে এটা একটু লম্বা লম্বা আঁকানো হয়েছে, এটাকে একটু রাউন্ড করে আঁকানো হয়েছে। এইটাকেই একটু পরে আমরা এক্সপ্রেস করব এইভাবে। আচ্ছা, এই যে তোমরা যে স্ট্রাকচারটা দেখছ, এটাকে এইটাকে এভাবে এক্সপ্রেস করতে হবে। তোমরা যদি একটু ডিএনএটাকে ভালোমতো বুঝতে চাও, তাহলে আগে এই পেন্টোজ সুগারটাকে এটার সাথে মিলাইতে হবে এবং এটাকে এটার মতো করে ভাবতে হবে। তার মানে হচ্ছে যে এই কোণারটা এক, এই যে কার্বনটা এখানে লেগে আছে এটা হচ্ছে এক, দুই, তিন, চার, আর এই কার্বনটা পাঁচ। এখানে আমি কোনো কার্বন হাইড্রোজেনকে দেই নেই, এটা হচ্ছে এটার প্রতীকী একটা এক্সপ্রেশন। সেক্ষেত্রে এই কার্বনটা যদি এক হয়, তাহলে এই কোণাটা এক হবে, দুই, তিন, চার, পাঁচ। তাহলে পেন্টোজ সুগারের ছোট্ট ব্যাখ্যাটা হচ্ছে এরকম, এটা পেন্টোজ সুগার। এখন পেন্টোজ সুগার যেহেতু এইরকম, এই পেন্টোজ সুগারের পর আমাদের পড়তে হবে নাইট্রোজেন ক্ষারক। এখানে তোমরা মনে রাখবা, নাইট্রোজেন ক্ষারক যেহেতু অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিন, এর মধ্যে অ্যাডেনিন আর গুয়ানিন এই দুইটাকে বলা হয় পিউরিন, এই দুইটাকে বলা হয় পিউরিন, বিকজ এই দুইটা যৌগের সংকেতের মধ্যে দুইটা রিং আছে। রিং বলতে এরকম, এরকম এখানে দুইটা রিং আছে, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কার্বন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যাড আছে। পিউরিন মানে হচ্ছে দুই রিং, পিউরিন হচ্ছে নাইট্রোজেন ক্ষারকের মধ্যে অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে এই রকম, আর থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল এদেরকে বলা হয় পাইরিমিডিন, পাইরিমিডিন, বিকজ ওদের স্ট্রাকচারে বা ওদের যে গাঠনিক সংকেত সেটার মধ্যে এক রিং, অর্থাৎ এই রকম। তাহলে পিউরিন আর পাইরিমিডিনের কিন্তু স্ট্রাকচারটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। সো পিউরিন পাইরিমিডিন তোমরা একটু ঠান্ডা মাথায় এটাকে একটু পড়ার চেষ্টা করবে। এখানে যে পরিমাণ স্ট্রাকচার আমি এঁকেছি, সেই স্ট্রাকচারটাকে সামনে রেখে তোমরা যদি একটু পড়ো, তাহলে এই পিউরিন আর পাইরিমিডিনের বেসিক ডিফারেন্স হচ্ছে এটা দুইটা রিং আর এটা একটা রিং, এবং প্রত্যেকে হচ্ছে নাইট্রোজেন ক্ষারক। আরেকটা জিনিস যে আছে, ফসফরিক অ্যাসিড H3PO4, এটার স্ট্রাকচারটা হচ্ছে, যদি আমি H3PO4 এর ক্ষেত্রে বলি, হাইড্রোজেন হচ্ছে তিনটা, অক্সিজেন হচ্ছে চারটা, তাহলে এটার স্ট্রাকচারটা হবে এই রকম। এবং এটাই হচ্ছে H3PO4, সেখান থেকে আমি যদি প্রত্যেক ক্ষেত্রে তিনটা হাইড্রোজেনকে সরিয়ে ফেলি, তাহলে এইটার স্ট্রাকচারটা এই রকম দাঁড়াবে এবং প্রত্যেক ক্ষেত্রে একটা করে যোজনি বাড়বে, অর্থাৎ ফসফেট PO4 এই সংকেতটার যে যৌগমূলক কেমিস্ট্রিতে তোমরা করেছ, এই ফসফেট 3-, ইট মিন্স এখানে তিন যোজি ইলেকট্রন আছে এই যে। তার মানে হচ্ছে ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে যে ফসফেটটা যুক্ত হবে, এটা যোজনী তিন হিসাবে ডিএনএ সংযুক্ত থাকবে, এবং এই ফসফরিক অ্যাসিডের মানে যেটা অজৈব ফসফেট অ্যাকচুয়ালি, এই অজৈব ফসফেটের সংকেতটা হচ্ছে এইরকম। নাও নিউক্লিক অ্যাসিড যেহেতু দুই ধরনের, ডিএনএ আর এনএ, ডিএনএ এর ক্ষেত্রে এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এই নাইট্রোজেন ক্ষারের সাথে যুক্ত হয়ে
এই ফসফরিক অ্যাসিড দিয়ে বাইন্ড হবে, আর এই বাইন্ডিং এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা তৈরি হয় এটার নামই হচ্ছে ডিএনএ। এখন এটাকে কেন্দ্র করে আমরা একটু সামনে এখন এটাকে স্ট্রাকচারটা আঁকানো স্টার্ট করব। একটু বলে দিচ্ছি, ফার্স্টে তোমাকে চিন্তা করতে হবে ডিএনএটা যেহেতু দেখতে দ্বিসূত্র ঘোরানো সিঁড়ির মতো, এবং এটার আবিষ্কার করেছেন জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক 1953 সালে। এটার আগেও অনেক হিস্ট্রি আছে, মানে এত হিস্ট্রি যে ডিএনএটাকে প্রথম থেকে শুরু করে ডিএনএ এর মধ্যে আবার স্টেইনিং এর বিষয় আছে, ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন এর সমতা বা এই যে ডেটা, সেই ডেটার মধ্যে একজন প্রমাণ করেছেন যে যতটা অ্যাডেনিন আছে ততটা থায়ামিন আছে, যতটা সাইটোসিন আছে ততটা গুয়ানিন আছে। দেয়ার আর লট অফ থিংস উইচ হ্যাজ বিন ডিসকভার্ড প্রিভিয়াসলি, কিন্তু এসএসসি তে এগুলো কোনো কিছু আলাপ করা হয়নি, শুধু ডিএনএটাকে একটু কিরকম বা এটার ভিতরে কি জিনিস আছে সেটাকে জানানোর জন্য প্রাইমারি লেভেলে ডিসকাশন করা হচ্ছে, আমিও সেটাই বলছি। সো দিজ আর দ্য স্ট্রাকচার, নাও ইফ আই ওয়ান্ট টু সি ইউ দ্যাট, দেখো কিভাবে হয়, এটা অক্সিজেন, এ একটা ডিঅক্সিরাইবোস। এখন ডিঅক্সিরাইবোসটাকে ছোট করে আঁকছি, তার সাথে এই যে অ্যাডেনিন, এই অ্যাডেনিন দেখতে অ্যাকচুয়ালি এই রকম, একটু স্ট্রাকচারটা খেয়াল করবা, অ্যাডেনিন কিন্তু দেখতে এই রকম। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে গুয়ানিন, এই গুয়ানিন দেখতে এই রকম, থায়ামিন দেখতে এই রকম, সাইটোসিন দেখতে এই রকম। এই চারটা জিনিস নিয়ে আগে, এই চারটা আগে একটু মাথায় রাখতে হবে। আমরা যেমন একজনের সাথে হ্যান্ডশেক করি, আমরা যেমন ডান হাতটা দিই ভদ্রতার কারণে, আরেকজন কিন্তু ডান হাতই দিবে। এখন আমি ডান হাত দিলাম, কেউ যদি বাম হাত দেয় তাহলে কিন্তু হ্যান্ডশেকটা হবে না, গ্রিপটা হবে না। তার মানে যেটার সাথে যেটাকে দিলে গ্রিপিংটা ভালো হবে, অর্থাৎ স্ট্রাকচারটা একদম সুন্দর মতো মিলবে, সেখানেই কিন্তু বন্ধনটা বেশি থাকে। এখন অ্যাডেনিনের স্ট্রাকচারটার সাথে কোন স্ট্রাকচারটা মিলবে, সিম্পলি বোঝা যাচ্ছে অ্যাডেনিনের সাথে কিন্তু মিলবে হচ্ছে থায়ামিন, কিভাবে একটু পর ব্যাখ্যা করছি, আর গুয়ানিনের সাথে মিলবে হচ্ছে সাইটোসিন। এখন এই অ্যাডেনিন আর থায়ামিন, গুয়ানিন আর সাইটোসিন, এরাই হচ্ছে ডিএনএর মধ্যে ওতপ্রোতভাবে একজন আরেকজনের সাথে লেগে আছে, এবং সেই লেগে থাকার কারণেই কিন্তু ডিএনএ স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। কিরকম, এই যে মনে করো যদি প্রথমে আমি ফার্স্টে অ্যাডেনিন কে আঁকি, এটা পেন্টোজ সুগার, এটা কিন্তু সুগার, এবং এটা হচ্ছে কিন্তু অ্যাডেনিন, তাহলে ওর সাথে কিভাবে যুক্ত হবে থায়ামিন, এইভাবে, তাহলে এটা হচ্ছে কিন্তু থায়ামিন, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই চিত্রটা দেখে একটু খেয়াল করলে দেখবা যে এখানে অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে কিন্তু দুইটা নাইট্রোজেন বন্ড আছে, কয়টা, দুইটা, আর থায়ামিনের সাথে না পেন্টোজ সুগারটা উল্টা ভাবে আছে, একটু খেয়াল করো, এখানে যেমনটা এঁকেছিলাম এখানে কিন্তু তার উল্টাটা, আর একটু ভালো মতো ট্রাই করতে হবে কেমন যেন হচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে তাহলে এখানে যে স্ট্রাকচারটা খেয়াল করছো, এটা এক নাম্বার কার্বন, এটা কিন্তু তিন নাম্বার কার্বন, এটা কিন্তু পাঁচ নাম্বার কার্বন, সেই হিসাবে এটা হচ্ছে এক দুই তিন চার, এটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বন, এটা যদি পাঁচ হয় তাহলে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ, এটা হচ্ছে তিন নাম্বার কার্বন, এটা কিন্তু সুগার। এইখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ঠিক এইরকম ভাবে নিচে তৈরি হতেই থাকবে, হতেই থাকবে। এখন যদি আমি বলি যে এরকম আরো যদি আমি চারটা স্ট্রাকচার আঁকি, যে এটা হচ্ছে সুগার, তাহলে এটার সাথে যদি গুয়ানিন এভাবে থাকে তাহলে তার সাথে সাইটোসিনকে এভাবে থাকতে হবে, এবং পেন্টোজ সুগারটাকে এভাবে থাকতে হবে। এগেইন সিমিলারলি আমি যদি এখন এটার সাথে থায়ামিনকে দিই,
তাহলে ওইটার এগেনস্টে অ্যাডানিন কে দিতে হবে এবং স্ট্রাকচারটা সিমিলারলি আগের মতো হবে। এগেইন যদি এইখানে আমি সাইটোসিন কে দিই তাহলে এইখানে গুয়ানিন কে দিতে হবে এবং স্ট্রাকচারটা আগের মতোই হবে। আরেকটাকে যদি এখানে আবার আমি যদি প্রথমটাকে নিয়ে আসি তাহলে এরকম স্ট্রাকচার হবে এবং দেখতে এরকম হবে। তাড়াতাড়ি আঁকিয়েছি, সুন্দর হয়নি না? একদম মাইক্রোস্কোপিক ভিউতে যদি আমি দেখি তাহলে দিস ইজ সুগার, ওকে, এন্ড দিস ইজ গুয়ানিন, এটা সাইটোসিন। গুয়ানিন সাইটোসিনের মাঝখানে তিনটা বন্ড আছে, এটা থায়ামিন, এটা অ্যাডেনিন, এদের মাঝখানে দুইটা বন্ড আছে, এটা সাইটোসিন, এটা গুয়ানিন, এদের মাঝখানে তিনটা আছে, এটা থায়ামিন না, এটা অ্যাডেনিন, এটা অ্যাডেনিন, এটা থায়ামিন, এদের মাঝখানে দুইটা আছে। এবং এখানে যেগুলো আছে এরা হচ্ছে প্রত্যেকেই সুগার। এখন এখানে কিন্তু কেউ কারোর সাথে যুক্তই হয়নি, এরা একটা চেইন তৈরি করেছে এবং এই চেইনের মধ্যে মনে রাখতে হবে যে প্রতিটা ক্ষেত্রে এক নাম্বার কার্বনটাই হচ্ছে নাইট্রোজেন ক্ষারের সাথে যুক্ত। এখানে কিন্তু প্রত্যেকটা এক নাম্বার কার্বন, এই যে এটা কিন্তু এক, এটা দুই, তিন, চার, এটা হচ্ছে পাঁচ, এটা হচ্ছে পাঁচ, 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 প্রত্যেকটা মাথায়, এই যেটা পাঁচ, এই যে এখানে এটা পাঁচ, তাহলে এটাও পাঁচ নাম্বার কার্বন, এটাও পাঁচ নাম্বার কার্বন, এটাও পাঁচ নাম্বার কার্বন, কিন্তু এই তলাটা কিন্তু তিন নাম্বার, এই তলাটা তিন নাম্বার, এটা কিন্তু পাঁচ নাম্বার, তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার, তাহলে এই তলাটা তিন নাম্বার। দ্যাট ইজ ওয়াই ডিএনএ এর একটা স্ট্র্যান্ড বা একটা সুতা, মানে এই হাইড্রোজেন বন্ডটাকে মাঝখানে যে সুতাটা, এই স্ট্র্যান্ড যেটা আছে তার একটা অংশ যদি পাঁচ কার্বনের হয় তাহলে তলাটা তিন কার্বন হবেই, আর এটা যদি তিন কার্বন হয় তাহলে নিচেরটা পাঁচ কার্বন হবে। সো এই স্ট্রাকচারটার মধ্যে এই যে চেইন এবং এই যে চেইন এরা পরস্পর কিভাবে যুক্ত হয়, এটা দিয়া, ফসফেট দিয়ে যুক্ত হয়। কিভাবে? এই তিন নাম্বার কার্বন আর এই পাঁচ নাম্বার কার্বন ফসফেট দিয়ে যুক্ত হবে, প্রতি তিন এবং পাঁচ ফসফেট দিয়ে যুক্ত হবে উভয় ক্ষেত্রে, তিন এবং পাঁচ ফসফেট দিয়ে যুক্ত হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এবার আমি একটা পূর্ণাঙ্গ ডিএনএ স্ট্রাকচার পেলাম। এইবার একটা মজার জিনিস হচ্ছে যে এখানে মনে রাখতে হবে যে এখানে অ্যাডেনিন এবং থায়ামিন এরা হচ্ছে পরস্পর নাইট্রোজেন ক্ষারক এবং এরা হচ্ছে একটা হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়েছে। এদিকে আবার সুগারটা উল্টাভাবে এখানে যুক্ত হয়েছে, একটা এই নাইট্রোজেন ক্ষারের সাথে আর একটা এই নাইট্রোজেন ক্ষারের সাথে। এখন এই যে নাইট্রোজেন ক্ষার আর হচ্ছে একটা পেন্টোজ সুগার যুক্ত হইল, এই বন্ডটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইড যে একটা ফসফেটের সাথে যুক্ত হয়েছে এটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে এখানে এই দুইটা শব্দ মাস্ট মনে রাখতে হবে ডিএনএ বুঝতে গেলে, একটা হচ্ছে নিউক্লিওসাইড আরেকটা হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওসাইড কাকে বলে? সুগার আর হচ্ছে নাইট্রোজেন ক্ষারক। তাহলে সুগার আর নাইট্রোজেন ক্ষারক মানে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন ক্ষারক যুক্ত হলে যে বন্ডটা হবে এটা হচ্ছে নিউক্লিওসাইড ড। আর এই নিউক্লিওসাইডের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে নিউক্লিওসাইডের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে এটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। অ্যান্ড দিস ডিএনএ রিপ্রেজেন্টস নিউমারাস নিউক্লিওটাইড। কিরকম? এই যে এটা নিউক্লিওসাইড, এখানে একটা নিউক্লিওটাইড, তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি যদি ফসফেটকে নেই তাহলে আমি এখানে অসংখ্য নিউক্লিওটাইড পাব এবং এই হচ্ছে নিউক্লিওটাইড, এই যে নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড,
ওই পাশে নিউক্লিওটাইড আছে, এন্ড দ্যাট ইজ ওয়াই ডিএনএ ইজ কল্ড পলিনিউক্লিওটাইড। তোমাদের বইয়ে যতটুকু আলাপ করা আছে আমি একদম প্রাইমারি লেভেলে কথা বলছি, এবং একটা কথাও আমার মনে হয় না যে এসএসসির কোনো স্টুডেন্ট যদি এই ভিডিওটা দেখে, আমি বিশ্বাস করি আমি খুব সহজভাবে বলার চেষ্টা করেছি এবং এখানে কোনো কিছুই কঠিন বলি নাই। এই নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক, এটা যে পেন্টোজ সুগারের সাথে অ্যাড হইল, এই বন্ধনটাকে বলা হবে নিউক্লিওসাইড, বা এই অবস্থাটাকে বলা হবে নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইড যখন একটা ফসফেটের সাথে যুক্ত হবে সেটা হচ্ছে নিউক্লিওটাইড, এবং ডিএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড। এই স্ট্রাকচারটাকে লিখতে থাকলে সারা জীবন ধরে লিখলেও শেষ করা যাবে না, কারণ এটা মনে রাখতে হবে যে অ্যাডেনিন উইল অলওয়েজ অ্যাটাচড উইথ থায়ামিন, এটি সিজি টিএ জিসি এটি সিজি হোয়াট এভার, এরকম লিখতে থাকলে যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত লিখে গেলেও ডিএনএ কে একে শেষ করা যাবে না, বিকজ দিস ইজ নিউমারাস। সো এ এবং টি যেটা নাইট্রোজেন ক্ষারক, মানে অ্যাডেনিন আর থায়ামিন, এদের মধ্যে যে বন্ড আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, কয়টা? দুইটা। আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে যে হাইড্রোজেন বন্ড সেটা হচ্ছে তিনটা। তাহলে প্রত্যেক ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, হোয়ার এভার ইউ উইল রাইট জি এন্ড সি ইউ মাস্ট নো দ্যাট দেয়ার ইনসাইড থ্রি হাইড্রোজেন বন্ড। এখন এটাকে যদি আমি একটু অন্যভাবে আঁকাই, মানে এই চিত্রটাকে যদি আমি এখানে আঁকাই, তাহলে এইরকম হবে। তার মানে যদি একটু আঁকা বাঁকা হয়েছে, তার মানে হচ্ছে এইখানে ডিএনএটাকে যদি, এই ডিএনএটাকে যদি এইভাবে চিন্তা করি তাহলে কি রকম হবে, তাহলে হবে এইখানে ধরো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, সিমিলারলি 1 2 3 4 5। এখানে পাঁচটা দেওয়ার মজিজাটা হচ্ছে, আমি যদি এখানে অ্যাডেনিন দেই তাহলে এটা থায়ামিন, সি জি দিলে সি, সি দিলে জি, টি দিলে এ, এ দিলে টি, সি জি, জি সি, টি এ জি সি এ টি, সিমিলারলি টি এ, তুমি যা দাও তাই হবে, কিন্তু জি দিলে সি দিতে হবে, এ দিলে টি দিতে হবে, এবং এদের মাঝখানে কিন্তু হাইড্রোজেন বন্ড আছে। এখন একটু চিন্তা করে দেখো, এটা হচ্ছে স্টার্টিং, যদি আমি চিন্তা করি তাহলে এটা এন্ডিং, এটা হচ্ছে একটা সাইকেল, মানে একটা পূর্ণ চক্র। তাহলে এই একটা পূর্ণ চক্রের মধ্যে কয় জোড়া নিউক্লিওটাইড দেখতে পাচ্ছ? 10 জোড়া। উপরে হচ্ছে 5 জোড়া, নিচে হচ্ছে 10 জোড়া, অর্থাৎ 10 জোড়া এই নিউক্লিওটাইড নিয়ে ডিএনএ এর একটা চেইন কমপ্লিট হয়, এবং এই একটা চেইনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, যেখানে 1 অ্যাংস্ট্রম মানে 10^-10 মিটার। এখন এই যে অ্যাংস্ট্রম, তাহলে এইটা যদি 34 অ্যাংস্ট্রম হয় এবং এর মাঝখানে যদি 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, তাহলে একটা স্ট্রাকচারের মাঝখানে 3.4 অ্যাংস্ট্রম গ্যাপ আছে, 3.4 অ্যাংস্ট্রম। এখন এই 3.4 অ্যাংস্ট্রমের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, যে অ্যাংস্ট্রমকে ন্যানোমিটার দিয়েও প্রকাশ করা যায়। যেমন বলল যে 400 মিটার গিয়েছে, 400 মিটার না বলে যদি আমি বলি 0.4 কিলোমিটার, দ্যাট ইজ অলসো রাইট। ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যেমন প্রথম অধ্যায়ে সাইন্টিফিক এক্সপ্রেশনে তোমরা দেখেছো যে সেখানে কিছু বড় একক এবং ছোট এককের প্রকাশ আছে, তোমরা যারা আমার ফিজিক্সের প্রথম অধ্যায়ের ভিডিওটা দেখেছো সেখানে এক্সপ্লেন করেছিলাম যে নিচের দিকে যে পেটাটেরা গিগা ডেকাডেসি সেন্টা মিলি মাইক্রো পিকো ফেমটো, এরকম একটা এক্সপ্রেশন আছে যেটা দিয়ে অনেক বড় একক এবং অনেক ছোট এককে কোন কোন ওয়ার্ড বা অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা যায়, এটার হচ্ছে সেটার মধ্যে ছিল না তখন অ্যাংস্ট্রমটা, কিন্তু ন্যানোমিটার ছিল। এটা মনে রাখতে হবে যে 1 ন্যানোমিটার হচ্ছে 10^-9 মিটার,
আর এক অ্যাংস্ট্রম হচ্ছে 10^-10 মিটার। আর ডিএনএটা কোষের মধ্যে কতটুকু আছে এটাকে এক্সপ্রেস করার যে ইউনিট এটার নাম হচ্ছে পিকোগ্রাম। পিকো মানে হচ্ছে 10^-15, পিকো ফেমটো অটো এরকম আছে তোমাদের বইয়ের ফিজিক্সের ফার্স্ট পার্টের দিকে একটা ছক আছে সেখানে একটু খেয়াল করে দেখো। ডিএনএ এক্সপ্রেশনের ক্ষেত্রে যে ইউনিটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিকোগ্রাম। আর এখানে যেমন টোটাল 10টা নিউক্লিওটাইড মানে 10 জোড়া নিউক্লিওটাইডকে নিয়ে একটা চেইন হয়েছে, এখানেও ঠিক সিমিলারলি এখান থেকে এই পর্যন্ত এখানেও 10টা নিউক্লিওটাইড একটা চেইন এবং এটার এক্সপ্রেশন হচ্ছে বা ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম। সো অল টুগেদার ইন আওয়ার হোল বডি যতটা ডিএনএ আছে তার মাঝখানে যে ডিফারেন্স ডিস্টেন্স ইন টার্মস অফ ওটাকে বলা হয় হচ্ছে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি 3.4 অ্যাংস্ট্রম। আর এটার যে ব্যাস ডুপ্লেক্স বাড়িগুলোতে বা যেখানে তোমরা সিঁড়ি দেখো ঘুরানোর সিঁড়ি, ঘুরানোর সিঁড়ি নিচের সিঁড়িটার যে ব্যাস ঘুরে ঘুরে উপরে উঠলে উপরের সিঁড়িটার একই ব্যাস থাকে, অর্থাৎ সিঁড়ির কোন কিন্তু কোনো আকৃতিগত পরিবর্তন হয় না। সেক্ষেত্রে এটার মাঝখানে যে ব্যাস এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, এটা মনে রাখতে হবে। তাহলে টোটাল চেইন যদি 34 অ্যাংস্ট্রম হয় এটার ভিতরের মাঝখানে যে ব্যাস এটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম, এবং এই ডিএনএটা কোষের ভিতরে এমন একটা অংশ যে এই ডিএনএকে বলা হয় জীবনের আণবিক ভিত্তি মলিকুলার কোর অফ লাইফ, আর ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। ক্রোমোজোম এই অধ্যায়টার এক্সপ্রেশনের ক্ষেত্রে আমি ডিএনএটাকে একটু আগে আলাপ করে নিলাম, এরপরে 12 অধ্যায়ের পরের ভিডিওটা দিব যেখানে ওইখানে 12 নম্বর অধ্যায়ের ফার্স্টের দিকে যে মেন্ডেলের তত্ত্ব আছে সেক্স ক্রোমোজোমের এক্সপ্লেনেশন আছে, বিবর্তন মতবাদের কিছু বিষয় আছে এবং আরও অন্যান্য জিনিস যেগুলো বংশগতির সাথে রিলেটেড সেগুলো আছে সেগুলো একটু এক্সপ্লানেটরি। এটার মতো এটা যেহেতু একটু অন্যরকমভাবে চিন্তা করতে হবে ডিএনএ পড়ানোর ক্ষেত্রে সেহেতু আমি দুইটা ভিডিওকে আলাদা করে তৈরি করেছি। ওই অধ্যায় এক ভিডিওতে এটা ব্যাখ্যা করলে স্টুডেন্টের জন্য বুঝতে কষ্ট হয়। সো আমি ডিএনএটাকে এখন পর্যন্ত যতটুকু আলাপ করেছি এটা হচ্ছে টোটাল ডিএনএর পার্সেন্টেজ হিসাব করলে 0.01% কম হবে ডিএনএকে বুঝতে হলে। আর এইচএসসিতে আমি বলেছি যেহেতু আমি বেঁচে থাকলে প্রমিস করেছি যে আমি ওইখানে যে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের ব্যাখ্যা আছে সেটাকে একটু সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো, কারণ আমি জানি যে ইন্টারমিডিয়েট স্টুডেন্টের বোটানির ক্ষেত্রে প্রথম অধ্যায়ের ওই দুইটা টপিক ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশনটা একটু কঠিন লাগে, কারণ ওইখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে আর ওইখানে যে স্টোরিটা বলা হয়েছে সেই স্টোরিটা স্টুডেন্টের বুঝতে কিছুটা কষ্ট হয়। সো অন দ্যাট পারপাস ওইটা আমি সলভ করার ট্রাই করব। আর এসএসসির আঙ্গিকে যতটুকু আলাপ করেছি এইটা হচ্ছে যে ডিএনএটাকে বোঝার একটা প্রাইমারি স্টেপস যে কীরকম হয়, এই যে এখানে যেভাবে লিখেছে আমি এরকমভাবে লিখতে থাকলে ডিএনএ হইতে থাকবে, এবং ডিএনএ স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে একটা স্ট্রাকচারে এরকম 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, এদের মাঝখানে 20 অ্যাংস্ট্রম গ্যাপ থাকে এবং 3.4 অ্যাংস্ট্রম হচ্ছে একটা নিউক্লিওটাইডের মাঝখানের যে ডিস্টেন্সটা। সো এই হচ্ছে মোটামুটি আলোচনা। মনে রাখতে হবে ডিএনএ ইজ এ পার্ট অফ নিউক্লিক অ্যাসিড যেটা তৈরি হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড দিয়ে, এটা পেন্টোজ সুগারের শর্টার ফর্ম যেটা আমরা এখানে ব্যবহার করেছি। অ্যাকচুয়ালি পেন্টোজ সুগারটার স্ট্রাকচারটা এটা যেটাকে আমরা শর্ট করে এখানে লিখেছি, আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে 3টা অংশ আছে, সেক্ষেত্রে পিউরিন পাইরিমিডিনের নাম মনে রাখতে হবে, নিউক্লিওটাইড নিউক্লিওসাইডের কথাটা মনে রাখতে হবে। এই জিনিসগুলো যদি একটু বুঝে থাকো তাহলে আমার মনে হয় যে প্রিলিমিনারি স্টেজে ডিএনএটাকে তোমরা বুঝতে পারছো, এবং আমি যেভাবে ব্যাখ্যা করেছি তাতে কিছুটা হলেও ডিএনএটাকে তোমাদেরকে বুঝাতে পেরেছি। সো দিস ইজ দ্য এক্সপ্লানেশন অফ ডিএনএ অ্যান্ড আই হোপ দ্যাট ইউ এনজয় ইট অ্যান্ড ইউ উইল স্টাডি ফ্রম ইউর বেস্ট পার্ট, বিকজ আই অলওয়েজ হোপ অ্যান্ড আই অলওয়েজ উইশ দ্যাট each and everyone who are enjoying my videos and who are enjoying my channel, let me know your recommendations, let me know your suggestion, or do write me about your each and every single demand on your study. Ami amar channel ta ke tumra subscribe koro, amar channel ta ke tumra
সেরকম ভাবে নিও, যাতে করে তোমাদের পড়াশোনাটাই তোমাদের লেখাপড়ার ক্ষেত্রে আমার আমার কন্ট্রিবিউশন তোহিচারের কন্ট্রিবিউশনটাকে ম্যাক্সিমাম লেভেলে নেওয়ার জন্য তোমাদের সাহায্য এবং তোমাদের হচ্ছে কানেকশনটা আমার দরকার। আমার ফেসবুকে এবং ইউটিউবে তোমরা আমাকে লিখো। আর ডিএনএটাকে এক্সপ্লেন যেভাবে করে দিলাম সেখানে বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব পরের ভিডিওটাতে এটা অ্যাডজাস্ট করে দেওয়ার। সো দেখা হবে এই অধ্যায়ের পরের অংশটাতে। আসসালামু আলাইকুম।